الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد سمع الله قول الذين قول الذين كفروا إن الله فقير ونحن أغنياء صدق الله العظيم برادران اسلام এতক্ষণ পর্যন্ত সকাল 9টা থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা দিন সম্পর্কে হলো দুটো জিনিস মাথায় রাখতে হবে একটা হচ্ছে মজা পাওয়া কি পাওয়া আচ্ছা লাগা খুব ভালো লাগছে ক্যা কর দিয়া ক্যা কর দিয়া কি বয়ান হলো খাওয়া দাওয়া করে মুখ মুছতে মুছতে কি বয়ান হলো উনি কিন্তু দারুণ বলেছে কিন্তু আমার মতে উনি দারুণ বলেছে মজা লুটা কান কি আয়াশি কানের খাহিশ পূরণ করা কানের খাহিশ পূরণ করা আর একটা হচ্ছে অন্তরে বল্লমের মতো তীরের মতো ঘেঁটে নিয়া অন্তরে ঘেঁটে নিয়া আর ব্যথা অনুভব করা বল্লম ছুরা তীর একদম ঘেঁটে যদি বুকে ঢুকে যায় কেমন ব্যথা অনুভব হয় ব্যথা অনুভব করা সমস্ত আলেমদের বয়ান থেকে এতটুকু ব্যথা অনুভব করা যে আমি কি আমি কে আমার কি করা ছিল আর আমি কি করছি আমি কি আমি কে আমার কি দায়িত্ব ছিল আর আমি কি করছি এই সমস্ত বয়ান থেকে এর প্রশ্ন ভিতর থেকে খোঁজা আর যখন ভিতর থেকে একটা সুন্দর উত্তর এসে যাবে তখন আল্লাহর কাছে কাঁদা যে আল্লাহ জীবনের যে সময়টা তোমার নাফরমানিতে নষ্ট করে দিয়েছি সেইটা মাফ করো আর যে সময়টা আমার বাকি আছে জীবনের তোমার মর্জি তোমার সন্তুষ্টি তোমার রেজামন্দি মোতাবিক চলার তৌফিক দান করো কেতনা শুনোগে ভাই কত বয়ান শুনবেন কত বয়ান শুনবেন এই মজলিসের পরে ফের রাত্রে বেলায় কি আছে জলসা শোনাই শোনা শোনাই শোনা খালি শোনা মাটি নেই শোনাতে গাছ হবে গম হবে ফল হবে মাটি হতে হবে কি হতে হবে শোনাই শোনা শুনলাম খাওয়া দাওয়া করলাম চলে গেলাম শুনলাম খাওয়া দাওয়া করলাম চলে গেলাম দিনের জন্য জান দিতে হবে কি দিতে হবে দিতে পারবেন আরে খোদা কা বান্দা বলো ইনশাআল্লাহ তো জান দিবার আগে কমসে কম হালকা কুরবানি তো দিতে হবে ফজরের সময় ঠান্ডা লাগছে যদি ওই ঠান্ডায় উঠে আল্লাহর ঘরে না যায় তাহলে জান দিবার সময় জান দিতে পারা যাবে বলতে কেহি নেই সভাপতি মহাশয় পারা যাবে
একদিকে ছেলের একটু অসুখ আর একদিকে নামাজের সময় হয়ে গেছে, এখন একে ঘাড়ে করে নিয়ে দৌড়বো না মসজিদে আগে গিয়ে নামাজটা আদায় করে আসবো? যদি এই কুরবানিটুকু না দিতে পারি, যে আল্লাহ অসুখ দিয়েছে তারই কাছে তো যাচ্ছি ওষুধ আনতে, তো এই কুরবানিটুকু দিয়ে না দিয়ে যদি মসজিদে না যেতে পারি, জান দেওয়া যাবে? এর উদাহরণ হাজার, সময় নেই, সময় নষ্ট করা যাবে না। মূসা আলাইহিস সালাম নাম শুনেছেন? কে ছিলেন? আল্লাহর জলিলুস শান নবী পয়গম্বর রসুল। একটা মানুষকে এক ঘুষি মেরে দিয়েছিলেন, সে কি হয়ে গেল? মারা গেল। তো নবী কি ঘুষি মারতে পারে? আরে ঘুষি মারায় ভালো না খারাপ? জি বলুন না ইয়ার, কই নেই বলতা খারাপ, সব মলি সাহেব না কি? আরে এইটা প্রয়োজনে এটা খুব ভালো, নামাজের থেকে উত্তম, আবার অপ্রয়োজনে এটা খুবই খারাপ, একদম জাহান্নামের রাস্তায় চলে যাবে যতক্ষণ না সে মাফ করবে। হ্যাঁ কি নেই বলিয়ে না, এই উম্মতের আমাকে টাইমটা খালি বলে দেবেন, আমি ওইখানে স্টপ করে দেবো ইনশাআল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আমার উম্মত নবীজির উম্মত কিয়ামত পর্যন্ত যত মানুষ তাদের মধ্যে সব থেকে নরম দিলওয়ালা, সব থেকে দয়ালু, সব থেকে মেহরবান, সব থেকে নম্র ভদ্র আবু বকর, বলুন সুবহানাল্লাহ। আর সব থেকে বড় ইমানদার হযরত আবু বকর সিদ্দিক। কত বড় ইমানদার! সমস্ত উম্মত নবীগণ ছাড়া তাদের ইমান যদি এক পাল্লায় রাখা হয়, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইমান যদি এক পাল্লায় রাখা হয়, কার ইমান বেড়ে যাবে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইমান বেড়ে যাবে। এরকম এক জায়গায় একটা সভা হচ্ছিল, ইহুদিদের সভা হচ্ছিল, সেখানে একটা পাদ্রি ইহুদিদের আলেম, সে বয়ান দিচ্ছিল। সব ধর্মের মধ্যে ভেজাল ঢুকে গেছে, ইসলামের মধ্যে ভেজাল নেই, ভেজাল লোক আছে কিন্তু ধর্মের নীতির মধ্যে কোনো ভেজাল নেই, ভালো করে বুঝে নেবেন। খাঁটি তো বলছে, যখন এই ধর্মকর্মের কথা হচ্ছে, তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাদ্রিকে গিয়ে বললেন যে তুমি ইহুদিদের আলেম, তোমাদের কিতাবে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে লেখা আছে, তো আল্লাহর সম্পর্কে, আল্লাহরই তো দিন, তো কোরআন পাকে যে আল্লাহর কথা লেখা আছে সেই আল্লাহকে মেনে নাও। দিনের দাওয়াত দিলেন, কি দিলেন? দিনের দাওয়াত দিলেন, দিনের দাওয়াত দিলেন। তখন ইহুদি আলেমটা আল্লাহর শানে একটা গুস্তাখি করলো, বেয়াদবি করলো, বলে তুমি কোন আল্লাহর কথা বলছো? যে আল্লাহ ফকির, বলে মানজাল লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, ভিকারী আল্লাহ, নাউযুবিল্লাহ, সে মানুষের কাছে সাহায্য চায়, ইনতানসুরুল্লাহ,
তোমরা যদি আল্লাহর সাহায্য করো তো তোমাদের কাছে যে আল্লাহ সাহায্য চায়, যে আল্লাহ ভিক্ষা চায়, সেই আল্লাহকে মানতে হবে। যখন এই আল্লাহর সামনে একটা গুস্তাখি করেছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উম্মতের মধ্যে সব থেকে রহমদিল, ধাম করে এক ঘুষি মেরে দিয়েছে পাদ্রিকে। কাকে মেরে দিয়েছে? পাদ্রিকে এক ঘুষি। তার এত সৈন্য সামন্ত, তার এত এলদার বেলদার, আর তার এত লোক যারা একদম গভীরতার সঙ্গে তার বয়ান শুনছে, তাদের সামনে যদি বক্তাকে এক ঘুষি মেরে দেওয়া হয়, ভয় হবে কি হবে না? আরে হবে কি হবে না, জোর সে বলিয়ে হবে। কিন্তু ওনার কোনো ভয় ভীতি হয়নি, ধাম করে এক ঘুষি মেরে দিয়েছে। সব স্তব্ধ, কেউ আগেও পারেনি, কেউ কিছু বলছেও না। যখন কেউ কিছু বলছে না, তখন পাদ্রি চিন্তা করলো যে এই কেসটা কোন আদালতে নিয়ে গেলে ন্যায় বিচার পাব। বলে সব থেকে ভালো হয় হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারের বিচার দিতে হবে, আমাকে ঘুষি মেরেছে। সে চলে গেছে নবীজির দরবারে, নবীজিকে বলছে, সেখানে সাহাবারা কিছু বসছিলেন, নবীজিকে বলছে আপনার একটা লোক আমাকে এক ঘুষি মেরেছে, আপনার কাছে বিচার দিলাম, আপনি আল্লাহর নবী, নাই বিচার করুন। নবী বলে তো নবীজিকে মানে না, কিন্তু বিচার চাইবার জন্য বলছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়লে তো সে মুসলমানই হয়ে যেত, তাহলে তো এইসব পরিস্থিতি আসতো না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করছেন কার জন্যে, কার কথা বলছে, কে মেরেছে তোমাকে? বলে আপনার প্রিয় আবু বকর। বলে তোমার ভুল হচ্ছে। কি হচ্ছে? তোমার ভুল হচ্ছে, কার কথা বলছো? উমরের নাম নিলে না হয় আমি মানতে পারতুম, ভুল হচ্ছে তোমার। বলে না আমার ভুল হয়নি, আবু বকর মেরেছে। আল্লাহ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন না হতেই পারে না, সে বলছে উনিই মেরেছে। এই সব হচ্ছিল, এমন সময় পেছন দিক থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে হাজির, দেখে পাদ্রি নবীজির দরবারে হাজির। তখন জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে বললেন, আবু বকর তুমি এনাকে এরকম মেরে ফুলি ফালিয়ে দিয়েছ? বলে জি হ্যাঁ হুজুর, আমিই মেরেছি। হুজুর সাল্লাম আরো চমকে উঠেছেন, তুমি মেরেছ? বলে জি। এবার পাদ্রি ভয়ময়ে যে কিসের জন্য মেরেছি, সে তখন রাস্তা খুঁজছে কি করে আমি নিজের বিচার থেকে পালাই। শুনবার আগেই হযরত সাইয়েদেনা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ও কি বলেছে, কি করেছে, জিজ্ঞাসা করুন কিসের জন্য আমি ওকে মেরেছি, কিসের জন্য মেরেছি। তো সে কি বলবে? হযরত সাইয়েদেনা জিব্রাইল আলা নবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়াস সালাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হয়ে তার উত্তর দিয়ে দিচ্ছেন কেন আবু বকর মেরেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ। সময় বেশি নেই তকবীর দিলে রাখুন, আর ঠিক সময়ে তকবীর দিতে হবে ইনশাআল্লাহ। বলছি এ আল্লাহকে গাল দিয়েছে। কাকে গাল দিয়েছে? আল্লাহকে গাল দিয়েছে। কদ সামি আল্লাহু কওল আল্লাযীনা কাফারু ইন্না আল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া। ইয়া রাসূলুল্লাহ, এ আল্লাহ পাক আবু বকরের উত্তর নিয়ে এসেছেন, বলুন সুবহানাল্লাহ। এর কাছে যখন দিনের দাওয়াত হযরত আবু বকর দিলেন,
যে তুমি এত লোককে ধর্ম বুঝাচ্ছ বুঝাচ্ছ বুঝাও, কিন্তু আসল কথাটা বুঝাও, আল্লাহর কথা বলো। তখন বলছে কোন আল্লাহ, তোমাদের কোরআনে কোন আল্লাহর কথা আছে যে ফকির মিসকিন, যে বলে এ মানসাল্লাযী ইউকরিদুল্লাহ, কে আল্লাহকে একটু দেনা দিবে, যে মানুষের কাছে দেনা চায়, ধার চায়, যে মানুষের কাছে সাহায্য চায়। কোরআন পাকের আয়াতকে কিভাবে বিকৃত করে সে এটা বলতে চাচ্ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরহামু উম্মতি বি উম্মতি, সহ্য করতে পারেননি আল্লাহর শানের গুস্তাকি, তাকে ঝেড়ে দিয়েছেন, আর আল্লাহ পাকের তরফ থেকে তার উত্তর আসছে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের তরফ থেকে আপোষের মধ্যে আমাদের আর সময় খুব বেশি নেই, যা কিছু শুনলাম নিজেদের এবার অন্তর থেকে চিন্তা করার সময় এসছে, পরিস্থিতি ভালো নয়, পরিস্থিতি ভালো নয়। এ আলোচনা আমাদের সর্বত্রই চালানো দরকার, বেশি বেশি আল্লাহর কাছে নিজের গুনাহ খাতা মাফ চাওয়া, তওবা ইস্তেগফার করা, বেশি বেশি দুরূদ শরীফ পড়া, বাপ মায়ের খেদমত করুন, বাপ মায়ের নাফরমানি করলে যত ইবাদত করুক বজ্জাখাত গজব তার উপরে নামবে। কত টাইম আছে আমার, আর এক দু মিনিট? একটা কথা আপনাকে আল্লাহ বলাচ্ছেন, আল্লাহর কাছে এই নিয়ত করেই বসলাম যে আল্লাহ আমার আর আমার ভাইদের জন্য তুমি হেদায়েতের দরওয়াজা খুলে দাও আর দিলে ঘেঁটে দাও আমাদের কথা। একজন সাহাবা, একজন নওজোয়ান সাহাবা, হাট্টা কাট্টা নবীজির কাছে এসে আব্বার শিকায়ত করছে। কি শিকায়ত করছে? কার? নিজের আব্বার জানের। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আব্বা আমাকে না বলে টাকা পয়সা যখন তখন কিনে যেমন যাই খেয়ে নেয়, খালি আমার কাছে অনুমতি নাই না। নবীজি বললেন, খুব সহজে বলে দি, তাড়াতাড়ি বলে দিচ্ছি। নবীজি বললেন, ওর আব্বাকে খবর দাও কি বলছে। চলে গেলেন একজন খবর দিতে। তিনি যখন নবীজির এই পয়গাম পেলেন যে আপনাকে ডেকেছেন, বাপ বুঝতে পেরে গেছে যে আমার বেটা নবীজির কাছে আমার কি করেছে, শিকায়ত দিয়েছে, শিকায়ত দিয়েছে। তখন আস্তে আস্তে লাঠি নিয়ে ধীরে ধীরে নবীজির দরবারে তিনি হাজির হচ্ছেন, আর মনে মনে কিছু আরবি কবিতা, তখনকার আরবে না, কোনো বেশি গুরুত্বপূর্ণ ব্যাপার থাকলে কবিতার একটা দর দৌড়া ছিল, কি ছিল? কবিতার জগৎ। ওই জন্যে সমস্ত কবিতার থেকে উচ্চ স্তরের কবিতা কোরআনে পাক আল্লাহ তাদের উপরে নাজিল করেছিলেন, যে কবিতার কোনো নজির, কোনো মিশাল, কোনো উদাহরণ কোনো কবি কোনোদিন পেশ করতে পারবে না, বড় থেকে বড় সাহিত্যিক পেশ করতে পারবে না। ওই জন্য আল্লাহ কোরআন এই নবীর মুজিজাতে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ, আমাদেরকে দান করেছেন আলহামদুলিল্লাহ। তো কিছু কবিতা মনে মনে বলতে বলতে আসছিলেন, মনে মনে। উনি নবীজির দরবারে হাজির হবার আগে হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হয়ে গেছেন। জিব্রাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওর আব্বাকে ডেকে পাঠিয়েছেন, আল্লাহ পাক আমাকে পাঠালেন, আপনি ও কেস মুকদ্দমা সামাত যা করবেন যা শুনবেন, কেসে তো শোনাশুনি করতে হবে, কি করেছো, কি বলেছে, তুমি কি করেছো, ওসব শুনবার আগে আল্লাহ খালি আপনাকে বললেন যে ওই বাপ রাস্তায় আস্তে আস্তে মনে মনে যে কবিতাটা আওড়াচ্ছে সেইটা আপনি আগে শুনবেন, তারপরে আপনি সব বিচার টিচার করবেন। মনে মনে আওড়াতে আওড়াতে আস সেইটা আগে শুনে আল্লাহ আল্লাহ। বাপ আসতেই বলছে, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাকে ডেকেছি ওসব শোনা সামাত পরে হবে,
তুমি এক কাজ করো, যে কবিতাটা মনে মনে বলে বলে আসছিলে ওই কবিতাটা আগে শোনাও আমাকে। সে বাপ কেঁদে উঠেছে, বলে ইয়ে কবিতা আমার জবান এখন বার করেনি, আমার কান শুনেনি, আমার নবীর আল্লাহ, আমার আল্লাহ আমার নবীজিকে সেই কবিতার খবর দিয়ে দিয়েছে, আমার জবান উচ্চারণ করেনি, আমার কান শুনেনি, সেই আল্লাহ নবীজিকে খবর দিয়েছেন। কবিতার খুব খোলাসা সারমর্ম হলো যে বেটা তুমি যখন পয়দা হলে সেই দিন থেকেই আমার মেহনত শুরু হয়ে গেল, সেই দিন থেকে আমার পরিশ্রম মেহনত শুরু হয়ে গেল, আর তুমি যদি না খেতে আমরা খেতে পারতাম না, তুমি যদি অসুস্থ হতে তোমাকে ঘাড়ে করে কাঁধে করে নিয়ে এ ডাক্তার সে ডাক্তার এখানে ওখানে দৌড়ে বেড়াতাম, ও ডাক্তার যদি বলে এখানে হবে না ওখানে সেখানে সেখানে হবে না সেখানে, তোমার খুশির জন্য বড় বড় পাথর ভাঙতাম, মজুরি করতাম, ঘাম ঝরাতাম খালি তোমাকে একটু খুশি রাখার জন্য। তুমি কখন কি চাও, তোমার জন্য শীতের বস্ত্র, তোমার জন্য গরমের পোশাক, এই আস্তে আস্তে তুমি বড় হয়ে গেলে, এখন তুমি জোয়ান আর আমি এখন ঝুঁকে গেছি, এখন কি তুমি ফকির মিসকিনকে বাড়ির চাকরকে মানুষ খাবার দেয় আজ একটা রুটিও তুমি আমাকে দিতে সন্তুষ্ট থাকছো না, একটা রুটিও দিতে পারছো না। এই কবিতাগুলো উনি যখন তার ব্যাখ্যাটা আরবিতে বললেন, তিনি তো মন মাথা নিচু করে বলছিলেন, যখন মাথা তুললেন জনাবে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অশ্রু মুবারক দাড়ি থেকে ঝরে 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 বুকের মধ্যে পড়ছিল, নবীজি ওই নওজোয়ান সাহাবা এর অনেক আরো গভীর দুঃখের কথা ওই কবিতায় ধরে বললেন, আনতা ওয়া মালুকালি আবিকা, আনতা ওয়া মালুকালি আবিকা, আনতা ওয়া মালুকালি আবিকা, তুমি আর তোমার সমস্ত মাল তোমার বাপের, তুমি আর তোমার সমস্ত মাল তোমার বাপের, তুমি আর তোমার সমস্ত মাল তোমার বাপের। তো ভাই, নিজের ইবাদতের দ্বারাতে পার হয়ে যাব আর বাপ মা কষ্ট পাবে, তাদের এই সময় অনেক খিদমতের দরকার, সেবার দরকার। যারা হারিয়ে ফেলেছি এখন আফসোস হচ্ছে, তাদের জন্য আল্লাহ রাস্তা খুলে রেখেছেন, তারা তাদের জন্য সব সময় দোয়া করুন মাগফিরাতের। আল্লাহুম্মা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ শিখিয়েছেন, আল্লাহ তুমি আমাকেও ক্ষমা করো, আমার বাপ মাকেও ক্ষমা করো, সমস্ত মুসলমানকে মুমিনিনকে ক্ষমা করো। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, ইয়া আল্লাহ আমার শিশুকালে আমাকে যেভাবে ওনারা মেহরবানি করে দয়া করে মানুষ করেছেন, তাদের উপরে তুমি উত্তম দয়া করতে থাকো, তুমি তাদের উপরে উত্তম মেহরবানি করতে থাকো। বাপ মায়ের খিদমত, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার, নামাজের এহতেমাম, দরুদ শরীফ, কোরআন শরীফের কসরত, আর পুরো যখন দোয়া করবেন, আরে দোয়া করতে পারি, একজন সাহাবা বলছেন নামাজ পড়ে আল্লাহুম্মা ফিরলি আলী মুহাম্মদ, ইয়া আল্লাহ তুমি আমাকে মাফ করো আর মুহাম্মদকে মাফ করো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজিকে মাফ করো আর কাউকে না। নবীজি শুনে ফেলেছেন, মসজিদে বসছিলেন, বলে শোনো তুমি কি দোয়া করলে, বলে এই দোয়া করলাম, বলে আল্লাহর অসীম অশেষ রহমতকে তুমি এত ছোট করে দিলে কেন, এত ছোট করে দিলে কেন, সারা জাহানের জন্যে তুমি দোয়া করবে, আল্লাহ পাকও শিখাচ্ছেন, নবীজিও শিক্ষা দিচ্ছেন,
যখন দোয়া করব সারা জাহানের মানুষের জন্য দোয়া করুন, বিশেষ করে উম্মতে মুসলিমার উপরে যে মুসিবত আসছে প্রত্যেককেই ইনশাআল্লাহ দোয়া করব বলুন ইনশাআল্লাহ। আল্লাহ উম্মতের উপর থেকে যে কালো মেঘ আযাবের চক্রান্তের বিভিন্ন রকম যে আসছে, আল্লাহ সমস্ত কালো মেঘকে তুমি দূর করে দিয়ে তুমি উজালা করে দাও, উম্মতের মাথাকে বুলন্দ করে দাও, উম্মতের মাথাকে উঁচু করে দাও, ইসলাম এবং মুসলমানের বোলবালা করে দাও, সমস্ত জাতিকে সমস্ত মানুষকে সে যে ধর্মের হোক তাদের সকলকে তুমি হেদায়েত দাও, সকলের উপরে মেহরবানি করো, আমিন। ওয়াখরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।